সালাম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, সকাল থেকে ফেসবুকে আপনারা দেখতেই পাচ্ছেন যে ভূমি আইন যেটা, সেটার গেজেট বিভিন্ন পত্রিকা, বিভিন্ন যে ব্যক্তি তারা শেয়ার করতেছে। তো আসলে কি ভূমি আইনটা পাশ হয়েছে কিনা, কবে থেকে কার্যকর হচ্ছে, আর এই আইনের আসলে চূড়ান্ত রূপরেখা যেটা আমরা বলেছি একটা ভিডিওর মাধ্যমে নিয়ে আসব। তো আজকে আমরা জাস্ট প্রথম একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করি, দ্বিতীয় পার্টে আমরা ইন ডিটেইলে আইনের দুর্বলতা, লুফুল, সুবিধা অসুবিধাটা আলোচনা করব। তো বন্ধুরা, আসলে যেহেতু সোশ্যাল মিডিয়া যুগ, এখানে আসলে অনেকজনই কি করেন, বিভিন্ন প্রকার ভাবে ফেসবুক গুলা, টুইটার এগুলো ব্যবহার করেন। এখন সবাই যে আইন বিষয়ে জানবেন, একটা কিভাবে আইন পাশ হয় আসলে এ বিষয়ে সবার স্বচ্ছ ধারণা থাকে না। তো এই জন্য আমরা সরকারের অফিসিয়াল গেজেটে কোনো কিছু দেখলেই চিন্তা করি যে হয়তো এটা অফিসিয়ালি কার্যকর হয়ে গেছে। সর্বপ্রথম কথা হচ্ছে, এটা হচ্ছে আনীত একটা বিল, এখনো এটা কি হয় নাই, আইনে পরিণত হয় নাই। নর্মালি আইনের খসড়া তৈরি করা হয়, খসড়া তৈরি করে যাচাই বাছাই করে সেটা বিল আকারে সংসদে পেশ করা হয়। তো এই বিলটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে আইনের চূড়ান্ত রূপরেখা। এখন এর মধ্যেও কিছু সংশোধনী হইতে পারে যদি তাদের প্রয়োজন মনে পড়ে। তো তাহলে এই যারা ভূমিমন্ত্রী এই বিলটা উপস্থাপন করেছেন এবং এটাকে স্থায়ী কমিটিতে আবার প্রেরণ করা হয়েছে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে নানা প্রকার কিছু সেই জন্য, তাহলে এইটা এখনো আইনে পরিণত হয় নাই, কার্যকরের প্রশ্নই আসে না। আর এই আইনের যতটুকু আমি পড়েছি, এই আইনটা পাশ হইলে কার্যকর করা যাবে না, আইনটার সাথে বিধিমালার প্রয়োজন হবে। কারণ বিধিমালা ছাড়া আইনটার অনেক জিনিস কিন্তু অস্পষ্ট, কারণ আইনটা বলে যে এটা অন্য কোনো আইনের প্রাধান্য পাবে না, এটা অতিরিক্ত এডিশনাল হিসাবে এটা ব্যবহৃত হবে। মানে এই আইনের বিধান অন্য কোনো আইন যেগুলো আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেগুলার কোনো বিধানকে প্রভাবিত করবে না, জাস্ট এটা এডিশনাল আইন বলে এই আইনে বলতেছে। তো যাই হোক, আইনের রূপরেখার ক্ষেত্রে আমরা আপনাদের সামনে যদি তুলে ধরি, সেক্ষেত্রে এটা আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা আমাদের এনআই অ্যাক্টের মতো, চেকের মামলার মতো, আধা ফৌজদারি আধা দেওয়ানি মামলার মতো। অর্থাৎ এটা 100% দেওয়ানি মামলাও না, 100% ফৌজদারি মামলাও না, এই রকম একটা আইন সরকার তৈরি করেছে। আর এই ক্ষেত্রে যে আমরা যে কথাটা বলি যে দলিল যার জমিদার, তো এইখানে একদম ডিটেইলে দলিল কাকে বলে বিস্তারিত বর্ণনা করে দিছে, সবাই হ্যাপি থাকবেন, কোনো সমস্যা নাই। এখানে বলতেছে যে ভূমির মালিকানা হস্তান্তর বা বন্টনের উদ্দেশ্যে সম্পাদিত কৃত যে কোনো দলিল, বায়না দলিল, রসিদ, আম মোক্তার, নকশা, স্কেচ, ম্যাপ, হাত নকশা, খতিয়ান, ডুপ্লিকেট, কার্বন রশ্মি, ভূমি উন্নয়ন কর পরিষদের দাখিলা, বরাদ্দপত্র, ছাড়পত্র, অনাপত্তিপত্র, অ্যাফিডেভিট এবং অন্য কোনো দলিলও ইহার অন্তর্ভুক্ত হবে। তার মানে দলিল যার জমি তার এই দলিলের সংজ্ঞাই হচ্ছে বিশাল। তো এই জন্য আপনার শুধু রেজিস্টার্ড দলিলের উপর নির্ভর করলে হবে না, দলিল নানা প্রকার হতে পারে, খতিয়ানটাও আপনার একটা কি হইতে পারে দলিল কিন্তু হইতে পারে, যেটা আমরা বলি যে আপনি সিএস খতিয়ানের মালিক, এসএ খতিয়ানের মালিক, খতিয়ানও আপনার একটা দলিল। তো যাই হোক, মূল বিষয়টা যদি আমরা দেখি, এই আইনের 4 নাম্বার এবং 5 নাম্বারের মধ্যে আলোচনাটা করা আছে। এই 4 এবং 5, এই দুইটা অপরাধের জন্যই আপনাকে মামলা করতে হবে আদালতে গিয়ে, আর বাকিগুলো আপনারা নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে, যেমন আমরা জানি বর্তমানে জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করতে হয় সিআরপিসির বিভিন্ন ধারায় উপধারায়। তো যাই হোক, ভূমি প্রতারণা এবং প্রতারণা সংক্রান্ত অপরাধ এবং দণ্ড, এক্ষেত্রে বলতেছে অন্যের মালিকানাধীন ভূমি স্বীয় মালিকানাধীন ভূমি হিসাবে প্রচার করা। তো আসলে এই ডেফিনেশনটাই হচ্ছে নিজে একটা অসম্পূর্ণ ডেফিনেশন, অন্যের মালিকানাধীন ভূমি স্বীয় মালিকানাধীন ভূমি হিসাবে প্রচার সে কিভাবে করলো, এটা একটা হচ্ছে কি যে ঘটনাগত বিষয়, তো এটা প্রমাণ করা কষ্টসাধ্য। তো যাই হোক, এটা হচ্ছে একটা কথা। দ্বিতীয়ত বলতেছে তথ্য গোপন করে ভূমি সম্পূর্ণ বা উহার অংশবিশেষ কোনো ব্যক্তি বরাবর হস্তান্তর করা, তথ্য গোপন করে হস্তান্তর করা। এটা ছাড়া বলতেছে যে নিজের মালিকানার অতিরিক্ত সম্পত্তি কারো নিকট হস্তান্তর করা, কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে মিথ্যা পরিচয় দিয়ে, অর্থাৎ আপনার পরিচয় আমি ব্যবহার করে সম্পত্তি হস্তান্তর করা, মিথ্যা বিবরণ সম্বলিত কোনো দলিল স্বাক্ষর এবং সম্পাদন করা, কর্তৃপক্ষের নিকট মিথ্যা এবং অসত্য তথ্য প্রদান করা, এই আইনের উদ্দেশ্য পূরণ করবে বিধি দ্বারা নির্ধারিত অন্য কোনো কাজ সম্পাদন। তা আসলে এই সবকিছুই প্যানেল করে আছে। তো যাই হোক, এইটা এখানে জাস্ট একটা তাৎক্ষণিক প্রতিকারের জন্য যদি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে নেওয়া যাইতো,
তবে ভিতরে গেলে আমরা পাবো যে এই ধারাটার যে অপরাধগুলা এগুলা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক বিচার্য হবে। এই অপরাধগুলা বলতেছে যে সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন। 7 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডে, তো মোটামুটি আমাদের জালিয়াতির শাস্তি প্যানাল কোডে প্রায় সেম একই রকমই। 2.5 নম্বরে যেটা ভূমি জালিয়াতি সংক্রান্ত অপরাধ এবং দণ্ড, তাহলে প্রথমটা ছিল আমাদের সেটা হচ্ছে যে ভূমি প্রতারণা, আর এটা হচ্ছে ভূমি জালিয়াতি। এখন ভূমি জালিয়াতি বলতে কি বলতেছে সেটা আমরা যদি দেখি, যে কোনো ব্যক্তি কারো ক্ষতি সাধন করার জন্য অথবা অনিষ্ট কোনো দাবি অধিকার সমর্থন করিবার জন্য কোনো ব্যক্তিকে সম্পত্তি পরিত্যাগ চুক্তি সম্পাদন করতে বাধ্য করা, প্রতারণা করা যাইতে পারে এরূপ অভিপ্রায় কোনো দলিল বা কোনো মিথ্যা দলিলের অংশ বিশেষ প্রস্তুত করা, সহজ হচ্ছে নিজের লাভের জন্য মিথ্যা দলিল তৈরি করা। তারপরে বলতেছে যে কোনো সিল স্বাক্ষর এই সমস্ত কিছু যদি কেউ জাল করে, এরপরে কোনো দলিল সম্পাদিত হইবার পর আইনানুগ কর্তৃপক্ষ ব্যতি রেখে অসাধু এবং প্রতারণামূলক ভাবে এটার কোনো অংশ পরিবর্তন করা, সম্পূর্ণ বা আংশিকভাবে মিথ্যা জাল দলিল তৈরি করা, অসাধু বা প্রতারণামূলক ভাবে কোনো ব্যক্তি দলিল স্বাক্ষর সিল মোহর সম্পাদন পরিবর্তন করা, তো এইগুলার শাস্তিও অনধিক 7 বছরে কারাদণ্ড দণ্ডিত হবে। তাহলে দুইটার মধ্যে আমরা পাচ্ছি, তার মানে প্রতারণা জালিয়াতি এ দুটাই, ভূমি বিষয়ক প্রতারণা এবং জালিয়াতি সংক্রান্ত অপরাধ রোধে ব্যবস্থা, ব্যবস্থাটা কি হবে? তো এখানে বলতেছে যে এই সমস্ত আদালত কি করবে, যে আদালতে মামলা হবে তারা জেলা প্রশাসক এবং উপযুক্ত কর্তৃপক্ষ, আগে ছিল সাব রেজিস্ট্রার বরাবর, তো এখন যেহেতু খতিয়ানটা অন্তর্ভুক্ত, তো ওই জন্য ওই যে আদেশের একটা কপি যদি দলিল হয় তাহলে সেখানে পাঠিয়ে দিবে সাব রেজিস্ট্রারের কাছে, পাশাপাশি জেলা প্রশাসকের কাছে। তো এরপরে যেটা বলি, আর এটা ছাড়া বলতেছে যে ভূমি হস্তান্তর, জরিপ, রেজিস্ট্রেশন, রেকর্ড হালকরণ, ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রমে প্রদর্শিত বা উপস্থাপিত কোনো দলিল বা ভূমি বিষয়ক প্রতারণা জালিয়াতি করা হয়েছে মর্মে বিশ্বাস করিবার উপযুক্ত কারণ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উক্ত বিষয় বিস্তারিত উল্লেখ করিয়া বিচারার্থে উপযুক্ত ফৌজদারি আদালতে প্রেরণ করিবেন। তা আসলে এটা কেউ করবে না, আমরা জানি সে রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইনে এসিল্যান্ডারকে শুধু বলছিল যে ভাই দলিলটা রেজিস্ট্রেশন হয়েছে আপনি নাম জারি করেন, সেটাই তারাই করে নাই। এখন কোন সাব রেজিস্ট্রার সে কি করবে, আবার সে বিস্তারিত লিখে আবার সে ফৌজদারি মামলা দায়ের করতে যাবে? তো যাই হোক, বলতেছে যে ভূমি সংক্রান্ত যে কোনো জায়গায় আপনি যদি কোনো দলিল পেশ করেন, তাদের যদি মনে হয় এটা জাল, তারা বিস্তারিত লিখে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে। সবচেয়ে যে ভয়ঙ্কর যে জিনিসটা অ্যাড করা হয়েছে, এটা খুবই খুবই আমরা বলবো এক হিসাবে ভয়ঙ্কর, এক হিসাবে ভালো, দুইটাই, কারোর জন্য ভালো কারোর জন্য ক্ষতি। কারণ হচ্ছে সরকারের যে জরিপ সংক্রান্ত যে মামলাগুলো আদালতে চলতেছে খুবই দীর্ঘস্থায়ী হয়, এখন আপনার প্রয়োজন হইলে আপনি জমিও বিক্রি করতে পারবেন না, মানে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনে রেকর্ড খতিয়ান অথবা নাম জারি খতিয়ানে যদি আপনার নাম না থাকে, আর যদি আপনার খাজনা আপনার নামে না দিতে পারেন, তাইলে কোনো জমি আপনি বিক্রয় তো করতে পারবেন না, আগে ছিল শুধু বিক্রয় করতে পারবেন না বিক্রয় দলিলে, এখন দানও করতে পারবেন না, হ্যাবাও করতে পারবেন না, কোনোভাবে হস্তান্তরও করতে পারবেন না, পাওয়ারও প্যাটার্নিও করতে পারবেন না, দলিল রেজিস্ট্রেশনই করতে পারবেন না। এইটা আগামী 5 থেকে 10 বছর মানুষকে অনেকভাবে প্রতারিত করবে, ভোগান্তিতে ফেলবে, কারণ আমার জমি আরেকজনের নামে রেকর্ড হয়ে গেছে, আমি রেকর্ড সংশোধনের মামলা করছি, সেটা 5 বছর চলমান থাকবে, এখন আমার টাকার দরকার, আমি বিক্রি করতে পারবো না, আগে না হয় দান করে আপনি বাইর হইতে পারতেন, এখন সেটাও সম্ভব না, কাউরে পাওয়ারও প্যাটার্নিও দিতে পারবেন না। তো এইখানে যেটা হচ্ছে যে এই ধারাটা তখনই উপকারে আসবে যখন রেকর্ডটা সঠিকভাবে প্রকাশিত হবে, অথবা রেকর্ড প্রকাশের 6 মাসের মধ্যেই যদি কার্য সম্পন্ন হয় তাহলেই সম্ভব, না হলে কিন্তু এই ধারার কারণে অপপ্রয়োগ হবে, অনেকেই বাধাগ্রস্ত হবে। 7 নম্বর, অবৈধ দখল প্রতিরোধ এবং দণ্ড। তো এইখানে যেটা আমরা বলবো, যে এখানে বলতেছে যে ভাই এই আপনার সামনে খাবার দিলাম, খাবারটা আপনি খাবেন না, কে খাবে সেটা বলা নাই, বা যে খাবার জন্য এটা উপযুক্ত সে কিভাবে সে খাবে সেটা বলা নাই। তো বলতেছে কোনো ব্যক্তি কি করবে না, যদি তার নামে খতিয়ান অথবা খতিয়ান থেকে যে ব্যক্তি সম্পত্তির মালিক উত্তরাধিকারী সূত্রে হস্তান্তর সূত্রে বা দখলের উদ্দেশ্যে আইনগতভাবে দলিল অথবা আদালতের আদেশের মাধ্যমে দলিল, এগুলা ব্যতীত কোনো সম্পত্তি স্বীয় দখলে রাখতে পারবে না। ঠিক আছে, দখলে রাখলাম না, তাইলে ওই সম্পত্তিটা কে নিবে? এখন বলতেছে যে আইনানুগভাবে দখলের অধিকারী প্রাপ্ত ব্যক্তি
তাকে কি করা যাবে না, উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষ ব্যতীত উচ্ছেদ করা যাবে না এবং দখলকৃত করা যাবে না, এটা আমরা সবাই জানি, সবাই নেই বলে যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবেন এবং তাহাকে উক্ত ভূমি দখল এবং উহাতে প্রবেশে বাধা প্রদান করা যাবে না। এরপরে যদি দেখি, এটা শাস্তি 2 বছরের কারাদণ্ড, অর্থদণ্ড দুটাই দেওয়া আছে। তার অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির দখল পুনরুদ্ধার, যেমন আমরা জানি বর্তমানে সিআরপিসিতে 2 মাসের মধ্যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে 6 মাসের মধ্যে যেতে পারেন, তো এইখানেও ওই জিনিসটা বলতেছে যে বিধিমালা যতদিন না আসতেছে ওই 145 ধারায় প্রযোজ্য হবে, সেই অনুযায়ী মামলা দায়ের করতে হবে এবং আপনার দখলে আপনারে ফেরত দিবেন, নতুন কিছুই কিন্তু নাই। এরপরে আবার এখানে বলতেছে যে দেওয়ানি মামলা চলমান থাকলে এ বিষয়ে ব্যবস্থা করা যাবে না, তার মানে যদি এরকম বেদখল করে কেউ মামলা করে দেয়, দেওয়ানি মামলা চলমান থাকলে কোনো কি করা যাবে না, মামলা করা যাবে না। সীমানা বা ভূমির ক্ষতি সাধন দণ্ড, তো এইটা একটা জাস্ট তাৎক্ষণিক প্রতিকারের মতো, কেউ যদি আপনার সীমানা স্থাপনা বৃক্ষ ফসল ক্ষতি সাধন করে, তো এগুলো ফৌজদারি অপরাধের মতোই হয়, তো এইটা জাস্ট আমরা বলতে পারি একটা ভালো দিক। এরপরে সরকারি সম্পত্তি, তো এগুলো আমরা পড়ে লাভ নাই, সরকারি সম্পত্তি সব সময় যদি আপনি দখল করেন অপরাধে হয়। গুরুত্বপূর্ণ হচ্ছে মাটির উপরের স্তর কর্তন, তো আপনি ইট ভাটাগুলা যদি বন্ধ না করে প্রতি ইউনিয়নে 2টা করে 3টা করে ইট ভাটা দিলে তারা মাটি পাবে কই? তো ইট ভাটা চালু রাখে আসলে মাটির উপরের স্তর কর্তনকে 2 বছরের দণ্ডনীয় করাটা আইনের সাথেই সাংঘর্ষিক হয়। তো যাই হোক, অপরাধ প্রতিরোধে ব্যবস্থা, তো এখানে তাৎক্ষণিক ব্যবস্থার কিছু কথা বলা আছে। তো মূলত আইনটা যদি আমরা দেখি, অপরাধের সংগঠনে মানে এই যদি আপনি কোনো অ্যাবাটমেন্ট করেন, অপসহায়তা করেন, আপনিও একজন অপরাধী হিসাবে গণ্য হবেন, আপনারও শাস্তি হবে। একই অপরাধ বারবার করলে আপনার শাস্তি দ্বিগুণ পরিমাণ দণ্ডে দণ্ডিত হবে, যাকে আমরা বলি যে ইনহ্যান্স পানিশমেন্ট, পেনাল কোডের 75 ধারার মতো। আর এই অপরাধের বিচার বলতেছে এই আইনের অপরাধ সমূহ আমলযোগ্য, কগনিজেবল। এখন এই কগনিজেবল শব্দ দিয়ে যে সমস্যাটা হয়, কগনিজেবল বা আমলযোগ্য মামলাগুলা নর্মালি আমাদেরকে কি করতে হয়, পুলিশ থানা আমরা করতে পারি, তাহলে এই ধরনের মামলা আমরা পুলিশ থানায় যদি করতে যাই, পুলিশের চাঁদাবাজিটা বেড়ে যাবে, মামলা নিবে আবার নিবে না, নানা প্রকার ভেজাল। তো যাই হোক, আইনে বলতেছে যে এই আইনে যে অপরাধগুলা ডেফিনেশনে আসলে এগুলো কগনিজেবল, আর ওই চাইডার পাশে যে প্রতারণা আর জালিয়াতি, এই ধারা 2টা জামিন অযোগ্য, বাকি ধারাগুলা জামিনযোগ্য এবং কম্পাউন্ডেবল। এর মধ্যে যদি আমরা দেখি যে কি করতে পারে, ম্যাজিস্ট্রেট সাহেব যদি মনে করে কোনো পক্ষের ক্ষতি হয়েছে তাহলে ক্ষতিপূরণ দিতে পারে এবং যে বেদখল হইল তারে দখলে দিয়ে দিতে পারে। আর পাশাপাশি যদি আমরা দেখি মোবাইল কোড কর্তৃক বিচার, যেটা আমরা বললাম 4, 5 এবং 15, এটাই গুরুত্বপূর্ণ, জালিয়াতি এবং প্রতারণা সংক্রান্ত বিষয়টা ব্যতীত অন্যান্য বিষয় কি মোবাইল কোডে বিচার করা যাইতে পারে, আর বাকিগুলা আসলে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট আদালতেই, এখন সেটা নির্বাহী ম্যাজিস্ট্রেট হোক অথবা বিচারিক ম্যাজিস্ট্রেট হোক, তবে বিচারিক ম্যাজিস্ট্রেটই হবে, সেই জিনিসটাই আমরা এই আইনের জিনিস থেকে বলতে পারতেছি। তো তাহলে দিন শেষে বন্ধুরা আমরা এতটুকু বলতে পারবো যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন, এটা এখন আইনে পরিণত হয় নাই, এটাতে যেইভাবে 2021 সালে খসড়াটা ছিল, আসলে খসড়াটাকে এমন ভাবে চেঞ্জ করা হয়েছে যে এখন আইনের অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। যারা হয়তো চিন্তা করতেছিলেন যে তামাদি এর 28 ধারাকে প্রভাবিত করবে কিনা, এখন এই আইন বলতেছে যে এটা অন্য কোনো আইনকে প্রভাবিত করবে না, অন্য কোনো আইনের অতিরিক্ত প্রচলিত যে আইনগুলো আছে এগুলোর এডিশনাল হিসাবে, যেমন আমরা চুক্তি আইন জানি ক্ষতিপূরণ পান এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনে স্পেসিফিক রিলিফও পেতে পারেন অতিরিক্ত হিসাবে, সেম এইরকম আইনটা এই জিনিসটাই করা হয়েছে। তবে আইনটার ক্ষেত্রে যতদিন পর্যন্ত আইনটার অধীনে বিধিমালা প্রস্তুত না হচ্ছে, যেই অস্পষ্টতা গুলা বা যেই জিনিসগুলো আমরা বললাম আরো ডিটেইল আমরা আলোচনা করব, ততক্ষণ পর্যন্ত আমরা এটা বলতে পারবো না যে আইনটা স্বয়ং সম্পূর্ণ। বিধিমালাতে যদি আরো কিছু স্পষ্ট করা হয়, যেমন সহ অংশীদারদেরকে, এটা ছাড়া যদি আরো নানা প্রকার যেগুলো আমরা খসড়াতে দেখেছিলাম সেগুলোর বিষয়ে কোনো ক্লারিফিকেশন আসে কিনা, যদি সেটা না আসে, সিম্পল এই আইনটা যেটা আমরা বলবো যে এই আইনটার ফলে আর আইনটার অতীত থেকে কার্যকারিতা আসলে আইনটাতে দেখা যাচ্ছে না, অর্থাৎ যে ভূমিগুলো আগে থেকে অন্য কেউ দখল করে নিছে, সেখানে তার নামে খতিয়ান হয়ে গেছে, সে তো খতিয়ানও একটা দলিল, তো সেই ক্ষেত্রে এই আইনের অধীনে প্রতিকার পাওয়া যাবে কিনা বিষয়টা এখনো অস্পষ্ট, তো আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা দেখি যে আইনটা পাশ হওয়ার পরে বিধিমালা না আসা পর্যন্ত আসলে
চূড়ান্ত সবকিছু বলা যাবে না, তবে আইনটার ভয়ঙ্কর জিনিসটা আমরা বললাম যে আপনার নামে খতিয়ান না থাকলে আমরা এতদিন কি করতে পারতাম, বিক্রয় না করে দান করে টাকাটা পাইতাম, কিন্তু এখন সেটাও পাবো না। আপনার নিজের জমি অন্যজন জোর করে রেকর্ড করে নিছে, রেকর্ড সংশোধন 10 বছরে হবে না, আপনি বিক্রিও করতে পারবেন না, চিকিৎসাও করতে পারবেন না। আশা করব আইনের এই বিধানটাকে কিছুটা শিথিল করা প্রয়োজন, অথবা যেই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের যে সংশোধিত বিষয়টা ওইটা আরো কম সময়ের মধ্যে মাত্র 3 মাসে সংশোধন করার আদেশ দেওয়া হোক, তাহলেই হবে, না হলে কিন্তু মানুষেরই ক্ষতি হবে। আইন মানুষের জন্য, যদি মানুষেরই ক্ষতি হয় তাহলে লাভটা কি হবে? তাহলে এখনো আইনটা পাশ হয় নাই, বিল আকারে আছে, এটা যদি আরো কোনো ভুল ভ্রান্তি থাকে এটা স্থায়ী কমিটি থেকে যাচাই বাছাই হয়ে আসবে, আসার পর সংসদে পাশ হবে, পাশ হওয়ার পর রাষ্ট্রপতি সেখানে সম্মতি দিবেন, এই আইনের অধীনে বিধিমালা প্রস্তুত হবে, তারপরে আইনটা কার্যকর হবে।